الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الله تعالى في القرآن مجيد বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তম মানুষের বর্ণনা দিয়েছেন। অনেক হাদিসের মধ্যেও দেখা যায় যে কোন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম আমল কি? তো বিভিন্ন হাদিসে বিভিন্ন আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম করে আখ্যায়িত করেছেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দেন যে সর্বোত্তম, এটা অনেক সময় মানুষ ভেদে ভিন্ন ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, কোন নারী এসে যদি রাসূলকে জিজ্ঞেস করে যে রাসূল, সর্বোত্তম আমল কি? যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারা জিহাদ আফদালুল আমাল ফালা নুজাহিদু? আমরা তো মনে করি জিহাদ হলো সর্বোত্তম আমল, আমরা কি জিহাদ করব না? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাকিন জিহাদু কুন্না হাজ্জ। তিনি বললেন, না, তোমাদের মহিলাদের জন্য জিহাদ নেই, তোমরা যুদ্ধের ময়দানে যাবে না, বরং তোমাদের জন্য জিহাদ হলো হজ্জ। তো একজন নারীর প্রশ্নের জবাবে যদি বলা হয় যে সর্বোত্তম আমল হলো জিহাদ, তো এর উপর সে আমল করতে পারবে না। তো এই জন্য ব্যক্তির ভেদে অনেক সময় এমন হয়েছে, একজন এসে রাসূলের জিজ্ঞেস করেছেন, রাসূল, সর্বোত্তম আমল কি? তো কখনো দেখা যাচ্ছে যে সাহাবী জিজ্ঞেস করেছেন তার সব আমল ঠিক আছে, কিন্তু বাবা মার সঙ্গে তার আচরণটা একটু সুন্দর ছিল না। রাসূল তাকে বলছেন যে তোমার জন্য সর্বোত্তম আমল হলো বাবা মার কাছে মত। যেমন এক জিহাদের শুরুতে এক সাহাবী এসে রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন জিহাদের জন্য, আর সেই জিহাদ তখন সকলের উপর ফরজ ছিল এমন না। সেই সময়ে বিভিন্ন জিহাদ বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। কখনো এমন হয়েছে যে বহির শত্রুরা মুসলমানদের রাষ্ট্রে হামলা করেছে, যখন মুসলমানদের রাষ্ট্র রক্ষকের অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, তখন রাসূল বিধান দিয়েছেন সবাইকে অংশগ্রহণ করতে হবে, কেউ ঘরে থাকতে পারবে। কিন্তু আবার কখনো এমন হয়েছে 200 জন 400 জন 1000 সাহাবীকে নিয়ে রাসূল নিজে বেরিয়ে গেছেন, আর বাকিদেরকে বলেছেন যে এই পরিমাণ মানুষ আমাদের যথেষ্ট হয়ে যাবে, তোমরা মদিনার মধ্যে তোমাদের কাজ করবে থাকো। তো এরকম এক যুদ্ধের শুরুতে এক সাহাবী এসে রাসূলের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাচ্ছেন। রাসূল বললেন, ফাতিহ মা তাজাহি, তুমি তোমার বাবা মার মধ্যে জিহাদ করো। তার মানে তোমার বাবা মার এখন শারীরিক যে অবস্থা, তুমি যদি এখন দূরে চলে যাও তাহলে তারা অনেকটাই মুশকিলে পড়ে যাবে। তো এই জন্য তোমার এখন আপাতত দূরে যাওয়ার দরকার নেই, আর এখন যেহেতু ফরজে আইন ও না ফরজে কিফায়া আছে, তাহলে তুমি ঘরেই থাকো, তাদের খেদমত করো। তো একইভাবে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যেও বিভিন্ন আমলকে বিভিন্ন জায়গায় সর্বোত্তম আখ্যা দিয়েছেন। বলেছেন, যদি কেউ ওই আমল করে তাহলে সে মহা সফলতা লাভ করবে, সে জান্নাতে যাবে। তো এরকম এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং সে বলে, আমি মুসলমানদের মধ্যে হতে একজন। তো যার কথা উত্তম হবে অবশ্যই সে ব্যক্তিটা উত্তম হবে। তো এখানে ওয়ামান আহসানু ক্বাওলান দ্বারা আল্লাহ যদিও বলছেন যে তার থেকে উত্তম কথা আর কার হতে পারে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে। এরপর আল্লাহ তাআলা তিনটা জিনিস উল্লেখ করলেন, প্রাথমিকভাবে মনে হয় তিন বিষয়, প্রতিটা স্বতন্ত্র, কিন্তু ভিতরগত দিক থেকে দৃষ্টি দিলে দেখা যাবে তিনটার মধ্যে একটা সংযোগ আছে, কোনটা আলাদা না। যেমন প্রথমে বলা হচ্ছে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে অর্থাৎ দাওয়াত দেয়, দুই নম্বরে বলা হচ্ছে নেক আমল করে, তিন নম্বরে বলা হচ্ছে সে বলে আর মুসলমানদের মধ্যে একজন। প্রথম দুটোকে আপনার কাছে হয়তো গুরুত্বপূর্ণ মনে হবে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথ দেখিয়ে দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, নিজে নেক আমল করা সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু তিন নম্বর যে বলা হলো যে আমি মুসলমানদের মধ্য হতে একজন, এর কি অর্থ? আমরা কি রাস্তায় এটা বলে বেড়াই কখনো, এই আমিও কিন্তু একজন মুসলমান, বাজারে বাজারে গিয়ে কি আমরা ঘোষণা দিই যে আমিও একজন মুসলমান?
অংশটার দিকে কেমন যেন আমরা দৃষ্টি দেই না। এখানে আল্লাহ তাআলা তিনটা ধাপ উল্লেখ করেছেন, তিনটা আমল, তিনটা কাজ। এক নম্বর অংশটা আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তো আমি যদি কাউকে আল্লাহর দিকে ডাকতে চাই, তার মাধ্যম হলো হয়তো আমি মুখে ডাকবো অথবা আমি লিখে তাকে ডাকবো, এর বাইরে তো কোনো সুযোগ নেই। হয়তো আমি আমার বক্তৃতার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার পারস্পরিক আলোচনা পর্যালোচনার মাধ্যমে, আমার মজলিসের মধ্যে আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, এটা আমার মৌখিক দাওয়া। আর মৌখিকের কাছাকাছি আর একটা দাওয়া হলো লিখিত দাওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে বিভিন্ন রাজবংশের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন, তো রাসূল চিঠি লিখেছেন, এটাও তার একটা দাওয়া। যে দাওয়াটা সরাসরি মুখের মাধ্যমে হচ্ছে না, লেখার মাধ্যমে হচ্ছে, কিন্তু এ কথা বলার সুযোগ নেই। রাসূল যেহেতু মুখে বলেননি, তাই এটা দাওয়াত হিসেবে বিবেচনা হবে না। যদি দাওয়াত না হয় তাহলে এটা কি? তার মানে এটার প্রথম ধাপ হলো যে দাওয়াতটা হয়তো আমার মুখের মাধ্যমে হবে অথবা আমার কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে হবে। ওয়ামিলা সালিহান, নিজে দেখে আমল করা। তো শাব্দিক ভাবে বা বাহ্যিক ভাবে তো মনে হয় নেক আমল করার গুরুত্ব আগে, দাওয়াতের গুরুত্ব পরে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদাররা, তোমরা কেন এমন কথা বলো যা নিজেই করো না? তাহলে আমি একজন মানুষকে এমন কোন কাজের দিকে দাওয়াত দিচ্ছি যেই কাজ আমি নিজেই করি না, অথচ আমার সামর্থ্য আছে, শরীয়ত আমার উপর অপরিহার্য করে রেখেছে, তাহলে স্বাভাবিকভাবে আমার দাওয়াত তার মধ্যে প্রভাব বিস্তার করবে না। সে নিজে তো প্রথমেই প্রশ্ন তুলবে বা মুখে না বললেও তার অন্তরের মধ্যে আসবে। সে তো তার নিজের স্ত্রীকে পর্দা করে না, সে আমার স্ত্রীকে পর্দায় রাখার কথা বলছে, তার কথা কি গুরুত্ব? সর্বপ্রথম মানুষের অন্তরের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়। কিন্তু এখানে আল্লাহ তাআলা ওয়ামিলা সালিহা, নেক আমলকে দ্বিতীয় ধাপে কেন উল্লেখ করছেন? তার মানে এখানে নেক আমল করা শুধু এই বিষয়ের উপর ফোকাস করার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য আরেকটু গভীর। সেটা হলো যে উত্তম হলো সেই ব্যক্তি যে মানুষদেরকে আল্লাহর দিকে মুখে এবং লেখার মাধ্যমেও ডাকে, ওয়ামিলা সালিহা, নিজে নেক আমল করে, অর্থাৎ আমলে দাওয়াত দেয় মানুষদেরকে। যে সে দাওয়াত দেয়, তার দাওয়াতটা মুখের মধ্যে সীমাবদ্ধ না, তার দাওয়াতটা আমলি, সামনের মাধ্যমে মানুষকে দেখিয়ে দেয় যে তুমি ইসলামের উপর চলতে চাও, তাহলে এভাবে চলো, এভাবে করো, তুমি কামিয়াব হয়ে যাবে। রাসূল বিভিন্ন সময় এই কাজটাই করছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবীরা, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, আমলি দাওয়াত। যুদ্ধের ময়দানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি সবার সামনে সামনে আগে যাচ্ছেন, সেনাপতির ভূমিকায় সর্বাগ্রে থাকছেন। কেন? কারণ সেনাপতি যদি সবার আগে থাকে, তাহলে সৈন্যদের মধ্যে যে স্পৃহা এবং যে চেতনা কাজ করবে, তিনি যদি তার ঘরের মধ্যে সুরক্ষিত দুর্গের মধ্যে বসে নির্দেশনা পাঠান, কখনো এই সমান ভূমিকা পালন করবে না। আমলে দাওয়াতের গুরুত্ব অপরিসীম, যার কারণে সাহাবায়ে কেরাম মানুষকে এই কথা বলতে পারতেন যে তোমরা হেদায়েত পেতে চাও, আমাদেরকে অনুসরণ করো, আমাদেরকে দেখো, আমাদের জীবন কালচার ফলো করো। তো আমলি দাওয়াত এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা ইসলামের দাওয়াত কম বেশি দেই, সবাই দেই, কেউ হয়তো একটা সিস্টেমের মধ্যে থেকে, কেউ সিস্টেমের বাইরে, সাধারণভাবে আমাদের দাওয়াত গুলো আমাদের মৌখিক কথাবার্তা এবং আমাদের লেখনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমলি দাওয়াতের বিষয়টাকে আমরা অনেকেই অগুরুত্বপূর্ণ অথবা এটাকে আমরা বিশেষ কোনো দৃষ্টি দিই না এদিকে। কিন্তু আল্লাহ তাআলা এখানে তিনটা ভাগ উল্লেখ করেছেন, একটা দাওয়াত ফলপ্রসূ হওয়ার জন্য এবং আমি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি বিবেচিত হওয়ার জন্য আমাকে তিনটা স্টেপ পূরণ করতে হবে। যদি আমি এই তিনটা ধাপ পূরণ না করি, তাহলে আমি সেই সর্বোত্তম ব্যক্তির স্তরে উপনীত হতে পারবো। প্রথম ধাপ সেটা স্পষ্ট, সবাই আমরা বুঝি যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। কিন্তু দ্বিতীয় যে আরেকটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো, আমিলা সালিহান, নিজেও নেক আমল করা, অর্থাৎ আমি যাদেরকে যেই জিনিসের দিকে ডাকছি, সর্বপ্রথম আমার যদি সামর্থ্য থাকে, শরীয়ত যদি আমার উপরে বিধানকে অপরিহার্য করে থাকে, আমি নিজে আমল করব। অনেক সময় মানুষের আমল দেখার দ্বারাও অনেকটা জীবনের পরিবর্তন হয়ে যায়। মুহাম্মদ বিন কাসিম যখন এই ভারতবর্ষ বিজয় করেন, সেই সময় ইতিহাস পড়লে দেখবেন যে অনেক হিন্দু শুধুমাত্র তাদেরকে দেখে, তাদের জীবন, তাদের সভ্যতা, সংস্কৃতি দেখে ইসলাম গ্রহণ করেছিল। বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে যখন ইসলাম বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে যায়, তখন ইতিহাস পড়লে দেখবেন যে অনেক দেশ তাদের মাতৃভাষা আরবি ছিল না,
কিন্তু যখন তাদের মধ্যে ইসলাম ছড়িয়ে গেল, সাহাবায়েকরাম তাদের মধ্যে ছড়িয়ে গেলেন, তারা দেখলেন যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো আরবি, এই অধিকাংশ সাহাবীর ভাষা হলো আরবি। অনেক দেশে এমন হয়েছে যারা একসময় তখন তাদের ভাষা আরবি ছিল না, পরবর্তীতে তারা আরবিকে নিজেদের ভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এটা তো কখনো কলমের শক্তি দ্বারা হয় না, এবং ইসলাম কখনো এই কথা বলেওনি তুমি কোন দেশ জয় করলে সেই দেশের মানুষের ভাষাকে পরিবর্তন করে তাদেরকে তুমি আরবি ভাষা দিয়ে দাও। আরবি গুরুত্বপূর্ণ ভাষা, কিন্তু এর অর্থ এটা না হয় যে ইসলামের ভাষা। সব ভাষাই তো আল্লাহ তাআলা নাযিল করা, এবং আল্লাহ তাআলা বলছেন এই যে ভাষার ভিন্নতা, মানুষের রঙের ভিন্নতা, সকলেই আল্লাহ তাআলা নিদর্শন। সব ভাষা আল্লাহ শিখিয়েছেন, সব নাম আল্লাহ শিখিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, প্রত্যেক বস্তুর যত নাম আছে সব নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। আমরা পেঁয়াজকে পেঁয়াজ কেন বলি, আলু কেন বলি না, পাহাড়কে নদী কেন বলি না, নদীকে পাহাড় কেন বলি না, এই নামগুলো এমন না যে এটা পরবর্তীতে সৃষ্ট। হ্যাঁ, পরবর্তীতে যদি আমরা দেখতেও পাই, কিন্তু ফয়সালা অনেক আগ থেকে, কারণ কোরআন বলছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়েছেন। তাহলে যে জিনিসগুলো তখনও আসেনি সেগুলো তো সবের মধ্যে আছে, তার মানে আল্লাহ তাআলা সব শিখিয়েছিলেন। তো দুনিয়ার মধ্যে যত ভাষা, কোন ভাষা এমন না যে আল্লাহ তাআলা জানতেন 9 বছরে একটা ভাষা সৃষ্টি হয়ে গেছে, কখনো তো এমন হওয়ার নয়, বরং সব ভাষাই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর ফয়সালা। এবং এই সৃষ্টির ভিন্নতা দেখে আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে মানুষ ধারণা লাভ করতে পারে। যেমন ধরেন কোন কোন দেশ আপনি দেখবেন, দেশটা আফ্রিকার অঞ্চলের মধ্যে, আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত, কিন্তু দেখা যাচ্ছে তাদের মাতৃভাষা আরবি। তা আপনি তাদের ইতিহাস নিয়ে ঘাটেন, তাদের তো তারা হলো আফ্রিকার মহাদেশের অন্তর্ভুক্ত, তাদের ভাষা আরবি কেন হচ্ছে, কবে থেকে এর সূচনা? অনেকগুলোতেই গিয়ে আপনি শেষে সমাধানে উপনীত হবেন যে তারা যখন সাহাবাই কেরাম বা তার পরবর্তী যুগে যখন ইসলাম সেই সমস্ত অঞ্চলের মধ্যে প্রবেশ করলো, তখন মুসলমানদের দ্বারা তারা এত বেশি প্রভাবিত এবং অভিভূত হলো, তাদের ধর্মই শুধু গ্রহণ করেনি বরং তাদের ভাষাকে নিজেদের মাতৃভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর ভাষার গুরুত্ব সামান্য বিষয়টি এমনও না। তুরস্ক, কামাল আতাতুর্ক যখন এই তুরস্কের মধ্যে সেকুলারিজমের সূচনা করে, যখন সেখান থেকে সর্বশেষ ইসলামী খেলাফত অটোমান এম্পায়ারকে যখন সেখান থেকে দূর করে, তখন সে যে কাজগুলো করেছিল, অনেকগুলো খারাপ কাজই করেছিল, আজান নিষেধ করেছিল, পর্দা নিষেধ করেছিল, তার খারাপ কাজগুলোর মধ্যে একটা এটাও ছিল, তাদের ভাষা, তাদের লিপি একসময় ছিল আরবি, সেটাকে পরিবর্তন করে ভিন্ন লিপি সে তাদেরকে দিল, তোমাদেরকে এভাবে লিখতে হবে। শুধু ভাষার একটু পরিবর্তনের মাধ্যমে অনেক কিছুই অচল হয়ে যায়। এখন বর্তমানে যারা তুরস্কে জন্ম নিচ্ছে, তারা তাদের জন্মের পর কোরআনকে দেখে দেখে পড়তে পারবে না, তাদেরকে আলাদাভাবে শিখতে হবে, কারণ তার ভাষা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা বাঙালি, আমাদের ভাষা হলো বাংলা, আরবি আমাদেরকে কষ্ট করে শিখতে হয়, একটু বেশি বয়স হয়ে গেলে মুখ থেকে আসতে চায় না, অনেক মেহনত করে তারপর আল্লাহ তাআলা কোরআন আল্লাহ কিতাব পড়তে হয়। কিন্তু যদি ভাষা আরবি হতো, তাহলে কিন্তু জন্মগত ভাবেই প্রতিটা মানুষ কোরআন পড়তে পারত, কোরআনের মর্ম বুঝতে পারত। তার মানে ভাষার গুরুত্ব একেবারে ফেলে দেওয়ার মতো বিষয়ও না। যাই হোক, তো আমিলা সালিহান, এখানে যে আমলে দাওয়াতের কথা বলা হচ্ছে, আমলে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছিলেন এর প্রকৃষ্ট উদাহরণ, যার কারণে রাসূল নিজে বলছেন যে আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। তোমরা তাদের যে কারণ অনুসরণ করবে, মানুষ কোনো কথা অনুসরণ করে না, বরং ব্যক্তির আদর্শ, ব্যক্তির জীবনাচরণ অনুসরণ করে। তো আমরা যদি কোনো সাহাবীর জীবনাচার, তার সভ্যতা, সংস্কৃতি, তার দৃষ্টিভঙ্গি, তার আদর্শকে অনুসরণ করি, রাসূল বলছেন ইত্তেবাউ তুমরা হেদায়েত পেয়ে যাবে। আজকের সমাজে আমাদের দাওয়াতগুলো যে ফলপ্রসূ হয় না, আমরা মানুষদেরকে বিভিন্ন জিনিসের গুরুত্ব বোঝালেও মানুষ সেগুলো বুঝতে চায় না, বা বুঝলেও সেগুলোর উপর নিজেদের জীবনকে উঠাতে চায় না। এর অন্যতম কারণ হলো আমি যে কথাগুলো বলছি তার আমল, তার আমলে দাওয়াত আমার নিজের মধ্যেই। আমলে দাওয়াতের কথা বললে অনেকে দৃষ্টি দেয় শুধুমাত্র তাহাজ্জুদের দিকে, আওয়ামিনের দিকে, বড় বড় নফল নামাজের দিকে, লম্বা লম্বা জামার দিকে, এই জাতীয় বাহ্যিক বিষয়গুলোর দিকে। কিন্তু তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো। আল্লাহর দিকে ডাকার এক নম্বর অর্থই হলো আল্লাহ তাআলার উপর যেন তারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপর তারা ঈমান নিয়ে আসে, অর্থাৎ ঈমানের দাওয়াত। দুই নম্বর হয় আমলের দাওয়াত, যে ব্যক্তির ঈমান নেই তাকে তো আমলের দাওয়াত দেওয়ার কোনো অর্থ নেই। যে ব্যক্তি মুসলমানই না, আপনি তাকে সুন্নতি লিবাস ধারণ করার ফজিলত বুঝিয়ে কোনোই লাভ নেই। আমি যখন একজন মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছি,
আমি প্রথম অংশের উপর আমল করছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার দিকে ডাকছি, প্রথম আমলটা আমার মধ্যে আছে, প্রথম ধাপটা আমি পূরণ করলাম। কিন্তু দ্বিতীয় যে ধাপ, ওয়া আমিলা সালিহান, নিজেও নেক আমল করে, অর্থাৎ তার দাওয়াতটা আমলের মাধ্যমে বাস্তবায়ন করে। আমি আমার জীবনের দিকে তাকাই, আমি যে একজন ব্যক্তিকে ঈমানের দিকে ডাকছি, এই ঈমানের বাস্তব রূপায়ণ আমার নিজের মধ্যে কতটুকু আছে? আমি যদি বলি যে আপনার মধ্যে ঈমানের বাস্তব রূপায়ণ কতটুকু আছে, আর আপনি যদি বলেন যে আমি রমজান বা ওয়াবিত করি, আমি তাহাজ্জুদ করি, আমি রাত্রে নামাজ পড়ি, এগুলো তো আপনি আমল দিয়ে উদাহরণ দেখলেন, ঈমানের উদাহরণ কোথায়? দুটো তো ভিন্ন বিষয়, এটা তো আমরা সবাই বুঝি, যেটা আমল সেটা ঈমান না, যেটা ঈমান সেটা আমল না। হ্যাঁ, একটা আরেকটার অপরিহার্য অঙ্গ, পরিপূরক অংশ, ভিন্ন কথা, কিন্তু বিষয় তো আলাদা, নইলে দুটো শব্দের কি অর্থ? আমি একজন মানুষকে ঈমানের দিকে ডাকছি, আমার নিজের মধ্যে ঈমান কোথায়? যদি আমার ভিতরে ঈমানের প্রকৃষ্ট উদাহরণ থাকে, ঈমানের প্রয়োগ থাকে, আমার জীবনের মধ্যে ঈমানের বাস্তবায়ন থাকে, তাহলে আমি যখন মানুষকে দাওয়াত দিই বা আমার সেই দাওয়াত ফলপ্রসূ হবে, এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যাদেরকে উত্তম হিসেবে অভিহিত করেছেন, আমি সেই উত্তম মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে দুটো পথ, দুটো ধাপ আমি পূরণ করলাম। আর যদি মাত্র এমন হয় যে আমার ঈমানের দাওয়াত শুধুমাত্র আমার মুখের মধ্যে সীমাবদ্ধ, আমার লেখার মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমি শুধু প্রথম ধাপের মধ্যে আছি, দ্বিতীয় ধাপ এখন আমি পূরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় আদর্শ হবেন আমাদের নবী মুহাম্মদ আলাইহিস সালাম আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখি তিনি তো মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলোর থেকে তিনি মানুষকে দাওয়াত দিতেন মৌখিক ভাবে এবং লিখিত ভাবে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকু আমলি নমুনা, কতটুকু প্রায়োগিক নমুনা তার জীবনের মধ্যে ছিল? আমি দেখি আমার জীবনের মধ্যে তার কতটুকু আছে। রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতে চেয়েছেন, তাকে কখনো নির্যাতন করা হয়েছে, কখনো নিপীড়ন করা হয়েছে, কখনো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কখনো হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, যতটুকু সাধ্যে ছিল তার কোনোটা প্রয়োগ করতে এসে আবু জাহেলের বাহিনী বন্দি করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানি দাওয়াত যদি মাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকতো, তার সে দাওয়াতের কারণে এত কষ্ট তাকে করতে হতো না, কারণ তাত্ত্বিক ইসলাম শুধুমাত্র তাত্ত্বিকতার ধর্ম না, ইসলাম হলো প্রয়োগের ধর্ম। এই পৃথিবী প্রয়োগ চায়, এই পৃথিবী শুধুমাত্র তত্ত্বের মধ্যে সন্তুষ্ট থাকতে চায় না। এই কারণে যদি কোন মানুষ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে তার জীবনের মধ্যে ধারণ না করে, তাহলে এই ঈমানের দ্বারা কিয়ামতের দিনও সে মুক্তি পাবে না, তাকে প্রথমে জাহান্নামে গিয়ে সেখানে পবিত্র হয়ে আসতে হবে। তাহলে আমলি দাওয়াত যে বিষয়ের দিকে আমি মানুষকে ডাকবো, মানুষকে আহ্বান করবো, প্রথমে সেটাকে নিজের মধ্যে প্রয়োগ করা, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো সফলতার তিনটা ধাপের দ্বিতীয় ধাপ। وقال انني من المسلمين, তিন নম্বরে যে আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তির থেকে উত্তম কথা কে হতে পারে, এক নম্বরে বললেন মিম্মান দাআ ইলাল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে মৌখিক ভাবে লিখিত ভাবে, ওয়ামিল সালিহান, নিজের নেক আমল করে অর্থাৎ আমলে দাওয়াত দেয়, সে যেদিকে মানুষকে ডাকে তার বাস্তবিক রূপায়ণ তার নিজের জীবনের মধ্যে থাকে। ইসলামের কারণে নিজেকে গৌরবান্বিত মনে করা, ইসলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, এই অনুভূতি নিজের মধ্যে থাকা। কারণ কোন নেয়ামতের ব্যাপারে যদি গুরুত্ব আমার অন্তরে না থাকে, কখনো সেই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হয় না। একজন অপরিচিত মানুষ অথবা স্বল্প পরিচিত অনাত্মীয় কোনো মানুষ যদি আমাকে কোনো উপহার দেয়, আমি তাকে থ্যাংকস বলি, ধন্যবাদ বলি, জাযাকাল্লাহ বলি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমার বাবা আমাকে গত 30 বছর, 40 বছর, 20 বছর ধরে আমার উপর কত উপহার দিয়ে যাচ্ছেন, পুরোটাই তো তার অনুগ্রহ। কিন্তু এর কারণে কখনো কি আমি আমার বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, বা ভিন্ন কোনো ভাবে আমি কি তার প্রতি আমার ভালো লাগার কথা জানিয়েছি? জানাইনি। কেন? কারণ এই যে উপহারটা বা তিনি আমার উপর যা খরচ করছেন সেটার গুরুত্ব আমার অন্তরের মধ্যে নেই, আমি এতে কোনো গুরুত্ব ভাবছি না, আমি ভাবছি আমার অধিকার, এটা তো আমাকে দিতেই হবে, না দিলে তিনি আমার বাবা কোথেকে পান?
অথচ ইসলামের শরীয়তের মাসাল অনুযায়ী সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সেই সন্তানের খরচ বহন করা বাবার জন্য অপরিহার্য না। প্রাপ্তবয়স্ক হওয়ার এক পর্যন্ত তার খরচ নির্বাহ করা বাবার উপর খরচ দায়িত্ব, কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সেই ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বিবাহ পর্যন্ত, তো ছেলেদের ক্ষেত্রে তারপর বাবা যেটা করে থাকে পুরোটাই তাদের অনুগ্রহ। যদি তারা সন্তানকে বলেন যে আগামীকাল থেকে আমি আর তোমাকে আমার খরচ দেব না, তাহলে সন্তানের প্রতিবাদ করার শরীর ভাবে এখানে অধিকার নেই। তো এই যে আমার উপর তিনি এতটা অনুগ্রহ করছেন, এর কোনো অনুভূতি, এর কোনো কৃতজ্ঞতা বোধ আমার অন্তরের মধ্যে নেই। তো একই কথা ইসলামের ক্ষেত্রে, সংকোচ বোধ করে, ইতস্তত বোধ করে, উদাহরণস্বরূপ আজকে আমি মুসলমান হওয়ার কারণে পদটা পেলাম না, আজকে আমি রাসূলের সুন্নতের উপর আদর্শের উপর থাকার কারণে মর্যাদা লাভ করতে পারলাম না, ভেতরে একটা সংকোচ বোধ কাজ করে, তাহলে সেই ব্যক্তি কখনো উত্তম ব্যক্তিদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারে না। উত্তম সেই হবে যে ব্যক্তি ইসলামের প্রতি তার অন্তরের মধ্যে, ইসলামের কারণে তার অন্তরে সে গৌরব বোধ করে যে আল্লাহ তাআলা আমি মুসলমান লাভ করেছেন, সারা দুনিয়ার মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোনো অমুসলিম সে দুনিয়ার বিবেচনায় যতটাই ধনী অথবা যতটাই সম্পদের সম্মানের অধিকারী হোক না কেন, আল্লাহর কাছে তার মর্যাদা কখনোই আমার থেকে বেশি হতে পারে না। যখন ইসলামের গুরুত্ব, ইসলামের ভালোবাসা, ইসলামের কারণে গৌরব বোধ আমার অন্তরের মধ্যে বসে যাবে, তখন যে কোনো মুসলমানের প্রতি আমার এই ভালোবাসা কাজ করবে। কখনো এমন হবে না যে একজন অমুসলিম একজন মুসলমানের চাইতে আমার কাছে অধিক প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম, একজন মুমিন দাস গোলাম যার নিজের স্বাধীনতা নেই, এরকম একজন মুমিন দাস একজন মুশরিকের থেকে উত্তম যদিও সেই মুশরিক তোমাকে অভিভূত করে, তোমাকে মুগ্ধ করে। মুশরিকের রাজ্যিক উন্নতি, রাজ্যিক সফলতা দেখে তোমার কাছে মনে হতে পারে সেই শ্রেষ্ঠ, সেই উত্তম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে সে তো উত্তম না, বরং একজন মুসলমান সাধারণ দাস যার নিজস্ব স্বাধীনতাই নেই, সেই মানুষটা এর থেকে বহুগুণ উত্তম, কোন তুলনাই হতে পারে। অথচ আজকের দুনিয়ায় দেখা যায় অমুসলিমরা আমাদের বন্ধু হলে মুসলমানদেরকে আমরা সহজে নিজেদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম যে কাজগুলো করেছিলেন তার মধ্যে এক নম্বর এবং অতি গুরুত্বপূর্ণ কাজ ছিল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। এবং এত বেশি গভীরভাবে তিনি এই কাজটা করেছিলেন যে মুহাজির এবং আনসার, মুহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে ঘর বাড়ি ছেড়ে মদিনায় এসেছেন, আর আনসার বলা হয় মদিনার যে সকল সাহাবি তাদেরকে নুসরাত এবং সাহায্য করেছিলেন। রাসূল এই মুহাজির এবং আনসার সাহাবিদের মধ্যে এমন ভাবে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন যে একজন যদি মারা যেত তার উত্তরাধিকার অপর ব্যক্তি হয়ে যেত, এতটা গভীর ছিল। অথচ আজকাল দেখা যায় আমার মতের সঙ্গে যদি একটু না মিলে, আমার রাজনৈতিক আদর্শের সঙ্গে যদি একটু না মিলে, আমার অর্থনৈতিক মতবাদের সঙ্গে যদি একটু না মিলে, আমার ব্যক্তিগত অভিরুচি দৃষ্টিভঙ্গির সঙ্গে যদি একটু না মিলে, সেক্ষেত্রে আমি একজন মুসলমানকেও আমার সবচেয়ে বড় শত্রু মনে করতে দ্বিধা করি না। যে কোনো ক্ষেত্রে একজন অমুসলিমকে খুব সহজে আমরা বুকে টেনে নিই, কিন্তু একজন মুসলমানকে বুকে টেনার আগে অনেক আমরা ভেবে চিনতে নেই কেমন যেন যে তার সবকিছু ঠিক আছে কিনা, তার জীবনাচরণ আমার মতো আছে, তার রাজনৈতিক আদর্শ আমার মতো কিনা, সে আমার দলের লোক কিনা, সে আমার মতের লোক কিনা, সব ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব। তো যেই ব্যক্তি ইসলামের প্রতি যার গুরুত্ব থাকবে, সে যখন ইসলামকে বড় একটা নেয়ামত মনে করবে, তখন স্বভাবতই এই ইসলামের নেয়ামত যার যার মধ্যে দেখতে পাবে তার প্রতিও একটা অজানা একটা ভালোবাসা তার ভিতরে কাজ করবে, এটাই স্বাভাবিক। নিজেদের ধন সম্পদ এবং সময় ব্যয় করে আল্লাহর পথে দাওয়াতের মেহনত করেন তারাও ইসলামের খেদমতে নিয়োজিত, যারা মসজিদ মাদ্রাসায় থাকেন তারাও ইসলামের খেদমতে নিয়োজিত, সেই মানুষগুলোকে শ্রদ্ধা করা বা তাদেরকে ভালোবাসা
এটা কি ইসলামের অন্তর্ভুক্ত বিষয় মনে হয়, ইসলাম বহির্ভূত বিষয় মনে হয়? এটা কি ব্যক্তিগত বিষয় না ধর্মীয় বিষয়? নিঃসন্দেহে ধর্মীয় বিষয়। ওখানে ইন্টারনি মুসলিমের মধ্যে স্বামী ইসলামের গুরুত্ব যখন আমার মধ্যে থাকবে, তখন এই জিনিসটা যারা যারা ইসলামের খেদমত করবে তার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করবে। আমি আমার বাবাকে ভালোবাসি, আমার বাবা যদি কোনো বিপদে পড়েন আর সেই বিপদে কোনো ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাবে আমার বাবাকে সহযোগিতা করেন, আমার বাবাকে সেই বিপদ থেকে উদ্ধার পেতে তিনি সহায়তা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তো সেই মানুষের প্রতি কি আমার শ্রদ্ধা কাজ করবে না ঘৃণা কাজ করবে? এটাই স্বাভাবিক। তো ইসলামের গুরুত্ব যখন আমার ভিতরে বসবে, আমি যখন বুঝবো যে ইসলাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত সেই ইসলামের জন্য যারা ত্যাগ তিতিক্ষা করছে, সেই ইসলামের জন্য কোরবানি দিচ্ছে, সেই মানুষগুলোর মধ্যে শ্রদ্ধা লালন করা, সেটা তো ইসলামকে ভালোবাসাই নামান্তর। এজন্য সাহাবিদেরকে ভালোবাসা শুধুমাত্র তাদেরকে ভালোবাসাই নামান্তর নয়, বরং রাসূলকে ভালোবাসা নামান্তর। কারণ এই সাহাবিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। তার মানে যে ব্যক্তি সাহাবীকে ভালোবাসলো সে আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো, আর যে ব্যক্তি সাহাবীদেরকে ঘৃণা করলো সে রাসূলের প্রতি বিদ্বেষ রাখার কারণেই সাহাবীদেরকে ঘৃণা করলো। খুতবার মধ্যে দেখবেন প্রায় সব মসজিদে এই খুতবা পাঠ করা হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিযুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাকুম ফবিহুব্বি আহাব্বাকুম ওয়ামান আবগাহুম ফবিহুব্বি আহাব্বাকুম, হাদিস রাওয়াহু আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, দুইবার বলছে। লা তাতাখিযুহুম গারাদান মিন বাদি, আমার পরে তোমরা তাদেরকে টার্গেট বানিয়ে ফেলো না, তাদেরকে সমালোচনা করবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে, তোমরা তাদের জীবনকে অসহনীয় করে ফেলবে, তোমরা আমার উপরে তাদেরকে টার্গেট বানিও না। আমি জীবিত থাকতে তো অনেক টার্গেট আমাকে বানিয়েছো, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা কম করনি। লা তাতাখিযুহুম গারাদান মিন বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট বানিও না। তবেন আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবীদেরকে ভালোবাসলো আমাকে ভালোবাসার কারণেই সে তাদেরকে ভালোবাসলো, ওয়ামান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম, আর যে ব্যক্তি সাহাবীদেরকে ঘৃণা করলো আমাকে ঘৃণা করার কারণেই সে তাদেরকে ঘৃণা করলো। যেমন এক জায়গায় রাসূল বলছেন মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলাহু, আমি যার বন্ধু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা সেও তার বন্ধু। কেউ এমন হতে পারে না যে আমাকে ভালোবাসে আলীকে ঘৃণা করে, এটা কখনোই হওয়ার নয়। বিভিন্ন সাহাবীর ক্ষেত্রে এরকম সুসংবাদ রাসূল দিয়ে গেছে। তো এই যে দাওয়াতের তিনটা ধাপ, তিন নম্বর ধাপের সঙ্গে দাওয়াতের কি সম্পর্ক এটা হলো বোঝা দরকার। তিন নম্বর ধাপের সঙ্গে দাওয়াতের সম্পর্ক হলো আমি যে একজন মুসলমান, সেই চেতনা যখন আমার মধ্যে থাকবে, ইসলামের গুরুত্ব যখন আমার ভিতরে কাজ করবে, তখন আমি আমার অন্তরের মাধ্যমে এই পরিকল্পনা করতে থাকব, এই ফিকির করতে থাকব কিভাবে এই ইসলাম দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হয়, কিভাবে মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে যায়। এই হলো দাওয়াতের সঙ্গে সম্পর্ক। অর্থাৎ প্রথম দাওয়াত সেটা হলো আমার মৌখিক দাওয়াত, আমার লিখিত দাওয়াত। দ্বিতীয় দাওয়াত আমিলা সালিহান, নিজে নেক আমল করা, এটা হলো আমলে দাওয়াত, কার্যত দাওয়াত। তৃতীয় দাওয়াত কথা ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলিমের, সেটা হলো আন্তরিক দাওয়াত, অর্থাৎ অন্তরের মধ্যে ইসলামের দাওয়াতকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য অন্তরের মধ্যে পরিকল্পনা করা, অন্তরের মধ্যে এই ফিকিরকে লালন করা, তিন নম্বর ধাপ। তো দাওয়াতের এই তিনটা স্টেপ যখন পরিপূর্ণ হবে, আমি মৌখিক ভাবে এবং লিখিত ভাবে মানুষকে দাওয়াত দিই, এক নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ, আমি আমার আমলের মাধ্যমে মানুষকে দাওয়াত দিই, যদি ইমানের দাওয়াত দিই সেই ইমানের প্রথম বাস্তব প্রথম প্রয়োগ আমি নিজের জীবনের মধ্যে করি, যদি তাওহীদের দাওয়াত দিই প্রথমে আমার নিজের মধ্যে সেই তাওহীদকে বাস্তবায়ন করি, যদি আখলাকের দাওয়াত দিই সে আখলাকের চিন্তা চেতনা অগাধ ভক্তি ভালোবাসা বিশ্বাস আমি আমার নিজের মধ্যে বাস্তবায়ন করি, এই বিষয়গুলো যখন আমার মধ্যে আসবে অপার ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলিমিন এবং অন্তরের মধ্যেও যখন আমি এই ফিকিরকে, এই ত্যাগকে, এই দাওয়াতের জজবাকে, এই কোরবানিকে, এই চেতনাকে বসাতে পারবো, এই তিনটা ভাব যখন পরিপূর্ণ হবে তখন আল্লাহর কাছে আমি সর্বোত্তম ব্যক্তি হিসেবে আখ্যায়িত হব। আজকালকার দুনিয়ায় দাওয়াত যে ফলপ্রসূ হয় না, এর বড় কারণ হলো আল্লাহ তাআলা ফলপ্রসূ হওয়ার জন্য ধাপ দিয়েছেন তিনটা, আর আমরা সীমাবদ্ধ থেকেছি একটা ধাপের মধ্যে। যেহেতু এখনো দুটো ধাপ বাকি রয়েছে এজন্য মঞ্জিল আবি বহু দূর হয়, এখন পর্যন্ত আমরা সফলতা পাচ্ছি না। রাসূলের যুগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, তার সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন, সর্বসাকল্যে দাঈদের সংখ্যা কয়জন ছিল? যখন রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সর্বসাকল্যে ইসলামের দিকে আহ্বানকারী দাঈদের সংখ্যা কয়জন ছিল? কিন্তু আল্লাহ তাআলা তাদের দাওয়াতের বরকতে আল্লাহ তাআলা মদিনার মধ্যে ইসলামকে কায়েম করে দেখিয়েছেন। কিন্তু আজকের দুনিয়ায় যারা কোন সিস্টেমের মধ্যে থেকে দাওয়াতের মেহনত করে, এরকম মানুষের সংখ্যা সেই সাহাবীদের সংখ্যার থেকে কয়েক হাজার গুণ বেশি। তারপর দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। এর অন্যতম কারণ হলো দাওয়াতের যে ধাপগুলো আল্লাহ অপরিহার্যভাবে দিয়েছেন, সবগুলো ধাপে আমি পূরণ করা আমি জরুরি মনে করিনি, বরং একটা ধাপ নিয়ে আমি সন্তুষ্ট আছি, অন্যগুলো নিয়ে আমি না ফিকির করি, না আমি ফিকির করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি। আমি তো সেই শৈশব থেকে আর শুনে আসছি জৈবের দিক থেকে উত্তম কথা আর কাল হতে পারে যে মানুষদেরকে আল্লাহ থেকে ডাকে, নিজের লেখা আমল করে এবং সে বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। প্রথম অংশটার উপরে আমল করি, এর পরবর্তী দুটো অংশের যে কি অর্থ এবং কি মর্ম সেটা বোঝার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না। বছরের পর বছর শুনে আসছে অকাল ইন্দানি মিনা মুসলিমিন, অকাল ইন্দানি মিনা মুসলিমিন, সে বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। একবার মনের মধ্যে প্রশ্ন আসে না, কই আমি তো কোনোদিন বাজারে গিয়ে, মাঠে গিয়ে, ঘরে গিয়ে, মসজিদে গিয়ে আমি তো এই কথা বলি না, এই মানুষ শোনো আমি মুসলমানদের মধ্যে হতে একজন, তাহলে কি আমি উত্তম হতে পারিনি? কি অর্থে এই অর্থটুকু ভাবার কোনো প্রয়োজনীয়তা আমাদের তখন অনুভূত হয় না। তার মানে হলো সবকিছুর ক্ষেত্রে আমরা কেমন যেন শুধু একটা ফর্মালিটি পূরণ করি, এই জিনিসগুলো অন্তর থেকে গ্রহণ করার সেই চেতনা সেই জজবা আমাদের মধ্যে নেই। সাহাবীদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হলো এখানে, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ জবানে সীমাবদ্ধ ছিল না, অন্তরে গেঁথে গিয়েছিল, আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুখে সীমাবদ্ধ থাকে, জবানে সীমাবদ্ধ থাকে, অন্তরে গিয়ে গাঁথে না। লা ইলাহা ইল্লাল্লাহ তাদের ভিতরে আসার কারণে এই পুরো দুনিয়া তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভিতরে না ঢোকার কারণে শেষ জামানায় ঈমানকে ধারণ করা, হাতে আগুন ধারণ করা তো দূরের কথা, ঈমানের কারণে আমার শুধু দুনিয়ার সুখ এবং সমৃদ্ধি বাড়ে। রাসূল একদিকে বলে যাচ্ছেন যে দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের স্বর্গ, আর আমার জন্য দেখা যায় যে দুনিয়া হলো আমার জন্য স্বর্গ। পার্থক্যই হলো এখানে। এই বিষয়গুলো অন্তরের মধ্যে অনুধাবন করার বিষয়। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় যাদেরকে উত্তম হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মধ্যে অন্যতম হলো এই শ্রেণী, যারা তিনটার মধ্যে সমন্বয় করে। আল্লাহ তাআলা এখানে অথবা দিয়ে বলেন, এবং দিয়ে বলেছেন, এবং অথবা দুটো অব্যয়ের মধ্যে পার্থক্য আছে। আমি পান করেছি এবং আহার করেছি, এর অর্থ কি হবে যে আমি খেয়েছি পানি পান করেছি দুটোই করেছি, একটা করেছি এমন না। কিন্তু আপনাকে জিজ্ঞেস করলো তুমি ভোট দেবে কোন মার্কায়, আপনি বললেন হয়তো দেবো নৌকায় অথবা দেবো ধানের শীষে, তার মানে দুটোর মধ্যে দেব যে কোনো একটা। তো অথবা এবং একটা হলো অথবা আর একটা হলো এবং, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা এখানে যাদেরকে উত্তম হিসেবে আখ্যায়িত করেছেন তাদেরকে তিনটা ধাপের কথা তিনি বলে দিয়েছেন। এই তিনটা ধাপের ক্ষেত্রে তিনি এই কথা বলেননি যারা প্রথম ধাপটা পূরণ করে অথবা দ্বিতীয় ধাপ পূরণ করে অথবা তৃতীয় ধাপ পূরণ করে, এভাবে বলেন। কিভাবে বলেছেন? বলেছেন যে উত্তম হলো সেই সমস্ত ব্যক্তি যারা প্রথম ধাপ পূরণ করে এবং দ্বিতীয় ধাপ পূরণ করে এবং তৃতীয় ধাপ পূরণ করে। তার মানে এই তিনটা বিষয় যখন আমার মধ্যে আসবে তখন আমি সফলতা লাভ করব, একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে কখনো সফলতা আসবে না। কিছু কিছু মানুষ একটা হাদিস থেকে বিভ্রান্তিতে পড়ে যায় অনেক সময়, হাদিসের মধ্যে তো বিভ্রান্তি নেই, বোঝার মধ্যে বিভ্রান্তি। মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকালবিহি ওয়াযালিকা যাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অসৎ কাজ হতে দেখে সে যেন তার হাতের মাধ্যমে তা প্রতিহত করে, যদি হাতের মাধ্যমে না পারে তাহলে মুখের মাধ্যমে প্রতিহত করে, যদি মুখের মাধ্যমে না পারে তাহলে অন্তরের মাধ্যমে যেন প্রতিহত করে, ওয়াযালিকা যাফুল ঈমান। আর অন্তরের মাধ্যমে প্রতিহত করা সেটাই হলো সবচেয়ে দুর্বল ঈমান। এখান থেকে অনেকেই মনে করে যে দাওয়াতের ধাপ বা নাহিয়ানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করার ধাপ হলো তিনটা, এর যে কোনো একটা করে ফেললেই কামিয়াব। হয়তো আমি হাত দ্বারা করলাম আমলিক ভাবে, অথবা মুখ দ্বারা করলাম দাওয়াত মৌখিক দাওয়াত, অথবা অন্তরের দ্বারা করলাম অকাল ইন্দানি মিনাল মুসলিমিন সে অন্তরের দ্বারা, যে কোনো একটা করলেই বোধ হয় আমি পার পেয়ে যাবো।
তো হাদিস থেকে যদি আপনি সেই ব্যাখ্যা বের করতেও চান, কিন্তু আয়াতের মধ্যে এখানে আপনি কি ব্যাখ্যা করবেন? আল্লাহ তো স্পষ্টই বলে দিচ্ছেন ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে। প্রশ্ন এখানে প্রশ্ন করার উদ্দেশ্য না, আল্লাহ আমার কাছে প্রশ্ন করবেন, উদ্দেশ্য হলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। যেমন এক জায়গায় বলছেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উদ্দেশ্য। ওই ব্যক্তির থেকে উত্তম কথা আর কার হতে পারে, অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন আর কার হতে পারে। সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তিনটা কাজের মধ্যে সমন্বয় করে তিনটা কাজ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে। এক নম্বর কাজ মিম্মান দা ইলাল্লাহ, এক নম্বরে বললো মানুষদেরকে আল্লাহর দিকে রাখে। আল্লাহর দিকে রাখা এটা কোন সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে জিনিসগুলোকে ব্যাপক রেখেছেন সেটাকে সীমাবদ্ধ করার অধিকার কারণেই কেউ যদি করে সেটা কোরআনের অপব্যাখ্যা হয়ে যাবে। উদাহরণস্বরূপ ইসলামের একটা বিধান হলো জিহাদ। রাসূলের যুগে রাসূল জিহাদ করেছেন তরবারির মাধ্যমে, তীর, ধনুক, সেই যুগে যেগুলো ছিল। শেষ জামানার মধ্যে যখন দাজ্জালের সঙ্গে ঈসা আলাইহিস সালামের লড়াই হবে, ইমাম মাহদির লড়াই হবে, যখন শেষ জামানায় হাদিসের মধ্যে দেখা যায় সেই সময় আবার তরবারির যুগ ফিরে আসবে। কিন্তু মাঝখানে এখন দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে তরবারির যুগ নেই। তো এখন তরবারের যুগ নেই এই জন্য যদি কেউ বলে যে জিহাদ তরবারের মধ্যে সীমাবদ্ধ, যদি তরবারি ছাড়া অন্য কিছুর মাধ্যমে হয় সেটা জিহাদ হয় না, এটাকে কোরআনের সঠিক ব্যাখ্যা হবে না ভুল ব্যাখ্যা হবে? রাসূলের যুগে বেলাল রাদিয়াল্লাহু আনহু মাইকে আযান দিতেন না? রাসূলের যুগে রাসূলকে এরকম মাইক্রোফোন লাগিয়ে বায়াত করতেন, নামাজ পড়াতেন? রাসূলের যুগে রাসূলকে এরকম টাইলস মসজিদ এয়ার কন্ডিশনের ভিতর থেকে শীতাতপ নিয়ন্ত্রিত ভাবে নামাজ পড়তেন? তো এখন কে কথা বলার সুযোগ আছে? যেহেতু রাসূলের যুগে এরকম মসজিদ ছিল না, এরকম ফ্যান ছিল না, এরকম পাখা ছিল না, এরকম এয়ার কন্ডিশন ছিল না, এরকম মাইক ছিল না, তাহলে এগুলো বেদাত, এগুলো পরিহার করতে হবে, এ কথা বলার কোনো সুযোগ আছে? যে জিনিসকে ইসলাম ব্যাপক রেখেছে সেটাকে ব্যাপকই রাখতে হবে, আর যে জিনিসকে কোনো কিছুর সঙ্গে সীমাবদ্ধ করে দিয়েছেন সেটাকে সীমাবদ্ধই রাখতে হবে। দুটো ইসলামের অপরিহার্য মূলনীতি। যেমন কিবলা, আল্লাহ তাআলা কিবলা বানিয়েছেন কাবাকে। আমাদের কাবা আমাদের থেকে পশ্চিম দিকে অবস্থিত, কোন কোন দেশ থেকে দেখা যাবে পূর্ব দিকে অবস্থিত, কোন দেশ থেকে উত্তরে, কোন দেশ থেকে দক্ষিণে, সব জায়গা থেকে তো একরকম হবে। এখন কেউ যদি বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মু ওয়াজহুল্লাহ, ইয়া নিয়ে যেদিকে ফিরে নামাজ পড়ি না কেন, আল্লাহ তাআলা তো একদিকে সীমাবদ্ধ না। এমন তো না যে আল্লাহ তাআলা শুধু পশ্চিমে অবস্থান করেন, পূর্বে অবস্থান করেন না, আল্লাহ শুধুমাত্র উত্তরে অবস্থান করেন, দক্ষিণে অবস্থান করেন না, একদিকে আল্লাহ শুন আরেকদিকে আল্লাহ আছেন, এরকম তো না। তাহলে একদিকে ফিরে নামাজ পড়লেই তো হলো, সেটা তো আল্লাহ তাআলাই পেয়ে যাবে, এমন তো না যে গায়রুল্লাহ পাবে। বাহ্যিকভাবে কথা তো সুন্দরই মনে হয়, যেদিকে ফিরে নামাজ পড়ি না কেন, আমরা তো কাবার ইবাদত করি না, আমরা তো রব্বে কাবার ইবাদত করি। কাবা পাথর দ্বারা নির্মিত সেই ঘরের যদি ইবাদত আমি করি, তাহলে আমার মধ্যে আর মূর্তি পূজক হিন্দুদের মধ্যে পার্থক্য থাকবে কোথায়? তারা পাথরের পূজা করে, আর আমি যদি কাবার পূজা করি অর্থাৎ কাবাকে সিজদা করি আল্লাহ কেন, আমার উদ্দেশ্য যদি হয় কাবাকে সিজদা করা, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকবে কোথায়? হজের ক্ষেত্রে আপনারা জানেন হজের একটা বিধান হলো তাওয়াফের সময় হজরে আসরকে চুমু দেয়, চুমু দিতে না পারলেও দূর থেকে সেটাকে চুমু দেওয়ার মতো ইশারা করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে যখন হজ করতে আসেন, যখন হজরে আসরকে তিনি চুম্বন করবেন, তার পূর্বে তিনি সেই পাত্রকে লক্ষ্য করে বলেন আলামু আন্নাকা হাজাম লা তাদুর ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা। আমি উমর খুব ভালো করে জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকার করতে পারো না। যদি আমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু দিচ্ছেন, তাহলে আমি ওমর কখনোই তোমাকে চুমু দিতাম না। এটাই হলো ইসলামের আকীদা। আমি রাসূলকে দেখেছি, রাসূল কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন, সুতরাং আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ব। আমি কাবার দিকে ফিরে এই জন্য নামাজ পড়ছি না যে আমি বিশ্বাস করি এই কাবার এই পাথরগুলো আমার খোদা, এই পাথরগুলো আমার উপকার করে, আমার ক্ষতি করে, আমাকে জীবন দেয়, আমাকে মৃত্যু দেয়, এই বিশ্বাস আমি কখনো লালন করি না। আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ি কারণ আমার রাসূল কাবার দিকে ফিরে নামাজ পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন 17 মাস বুখারীর হাদিস অনুসারে, মুসলমানরা তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে।
জালেম বর্তমানে যে ইহুদিদের দখলে, মুসলমানদের প্রথম কিবলা ইহুদিদের দখলে, তো সেদিকে তিনি নামাজ পড়েছিলেন। পরবর্তীতে আবার মুসলমানদের কিবলাকে আবার দিকে ফিরিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা বলেন এই যে মাঝখানে ষোলো সতেরো মাস ভিন্ন দিকে কিবলা দেওয়া হলো, এই ঘটনার কারণ কি? কোন কোন সাহাবী এমন হয়েছে তারা এটা দেখে মুরতাদ হয়ে গেছেন, নাস্তিক হয়ে গেছেন, আর এটা আবার কি ধর্ম যাদের নিজেদের কিবলারই ঠিক নেই? আজকে নামাজ পড়ে একদিকে ফিরে, কালকে পরে আরেকদিকে ফিরে, ওদের তো কিবলারই ঠিক নেই, তাহলে মুসলমান মনে হয় তাদের ধর্ম সত্য না, ইসলাম সত্য না, আরেকটি মুরতাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা কারণ নিজেই বলে দিচ্ছেন, লিনাআলামা মান ইত্তাবিউর রাসূল মিম্মান ইনতালিবু আলা আকিবাইহি। আমি স্পষ্ট ভাবে দেখতে চাই কে রাসূলকে অনুসরণ করে আর কে উল্টো পথে ফিরে যায়, কোন দিক এবং কোন রাত সেই দিকে আল্লাহ সীমাবদ্ধ। এরপর একবার আমি বলছি কাবার দিকে ফিরে নামাজ পড়ো, একবার আমি বলছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। এই যে বিধানের ভিন্নতা, এই যে শরীয়তের ভিন্নতা, শুধুমাত্র এটা দেখার জন্য যে কে আল্লাহকে মানে আর কে আল্লাহকে মানে না। আমি যে কোরবানি দেই, আমি যে পশু জবাই করি, যে পশু জবাই দেখে আমাদের দেশের ধর্মদ্রোহী নাস্তিকদের অন্তর কেঁপে যায়, প্রতি বছর তাদের এই কোরবানির দিনগুলো আসলে তাদের মায়া কান্না করে যায়, প্রতিদিন দেশে কি পরিমাণ মুরগি জবাই হয় এটা নিয়ে তাদের কোনো মায়া দেখা যায় না। অথচ মুরগিও তো একটা প্রাণী, প্রাণীর প্রতি ভালোবাসা থাকলে সব চাইনিজ রেস্টুরেন্ট গুলো বন্ধ করে দেওয়া দরকার, যেখানে যেখানে গ্রিল বানায় সকলে বেশি নষ্ট করে দেওয়া দরকার। প্রাণী তো সকলের প্রাণী, নাকি মুরগি চাইতে ছোট দেখে তার প্রতি ভালোবাসা থাকবে না, আর ছাগল গরু মহিষুর দেখতে বড় সড়ো এই জন্য তার প্রতি ভালোবাসা থাকবে? এরকম হলে তো সত্যের ভক্ত নরমের জমে এরকম হয়ে গেল। ভালোবাসা থাকলে তো পিঁপড়ার প্রতিও থাকা দরকার, মশার প্রতিও থাকা দরকার, তাহলে তো মশাও মারা যাবে। তো যাই হোক, প্রতি বছর এই যে কোরবানি যে আমরা করি, কোরবানির মধ্যে আবার কোরবানের রক্ত, গোশত, হাড়, লেজ, মাথা, চামড়া কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না, তারপর কেন আমরা কোরবানি করি? তোমাদের রূপও দেখেন না, তোমাদের বডিও দেখেন না, কে বডি বিল্ডার আর কে হ্যাংলা পাতলা, আল্লাহ তো এগুলো দেখার দরকার নেই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তো তোমাদের অন্তর দেখেন, কার অন্তর শুভ্র আর কার অন্তর কালো, আল্লাহ তো এটা দেখেন, ওয়া আমালিকুম এবং তোমাদের আমল দেখেন। তো আল্লাহ তাআলা এই যে কিবলাকে যে এক এক সময় এক এক দিকে দিয়েছিলেন শুধুমাত্র এটা দেখার জন্য যে কে আসলেই আল্লাহ তাআলার বিধানকে মানে আর কে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে। শরিয়াহ আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য, যার কারণে দেখা যাচ্ছে এক শরিয়াহের মধ্যে মূসা আলাইহিস সালামের শরিয়াহের মধ্যে মুসলমানদের জন্য তার ধর্মের অনুসারী যারা ছিলেন তাদের জন্য উটের গোশত খাওয়া হারাম ছিল, কিন্তু আমাদের শরিয়াহে উটের গোশত খাওয়া হারাম, বরং যে ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায় তার অন্যতম হলো উট। অপরদিকে ঈসা আলাইহিস সালামের শরিয়তের ব্যাপারে প্রচলিত আছে যে সেই ধর্মের মধ্যে শূকর খাওয়া বৈধ ছিল, তার মানে এই প্রাণীর গোশত এই বিষয়টা তার গোশতের আলোচনাটা মূল বিষয় না, বরং মূল বিষয় হলো আল্লাহ তাআলা শুধুমাত্র পরীক্ষা করতে চান আমার নামাজের দ্বারা কি ফায়দা হবে আল্লাহ, এমন তো না জামা নামাজের দ্বারা আল্লাহ তাআলা রাজত্ব বাড়বে, আমি যদি নামাজ না করি আল্লাহ রাজত্ব কমে যাবে। আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিচ্ছেন পুরো দুনিয়ার সকল মানুষ যদি কানু আলা আত্তা কালবি রাজুলিন ওয়াহিদিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী যেই ব্যক্তি, সবচেয়ে বেশি ক্ষুধাবিরো যেই ব্যক্তি, তার অন্তরের মধ্যে যদি সবার অন্তর হয়ে যায়, সবাই যদি এতটুকু তাকওয়ার অধিকারী হয়ে যায়, তার উপর আল্লাহ তাআলা রাজত্বের মধ্যে এতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে না। আর পুরো দুনিয়ার সব মানুষ যদি দুনিয়ার সবচেয়ে বড় পাপিষ্ঠর মতো পাপিষ্ঠর হয়ে যায়, তার উপর আল্লাহ তাআলা রাজত্বের মধ্যে এতটুকু পরিমাণ হ্রাস পাবে না। আল্লাহ তাআলা রাজত্ব বাড়বেও না কমবেও না, আল্লাহ তাআলা পরিপূর্ণ, আমাদের ইবাদতের দ্বারা তার মধ্যে কোনো পূর্ণতা নতুন করে আসার নয়। তারপর কোন ইবাদত করতে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারণ তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলের অধিকারী, এর ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে প্রতিদান হিসেবে জান্নাত দেবেন আর কাউকে শাস্তি হিসেবে জাহান্নাম ফেলবেন। তো কোনো কিছুর মধ্যেই তো মৌলিকভাবে পাওয়ার নেই, সেই কাবার দিকে ফিরে নামাজ পড়ছি, আল্লাহ তাআলা ফিরে পড়তে বলেছেন সেজন্য পড়ছি, যার কারণে দেখা যায় কোনো মানুষ যদি কখনো মরুভূমির মধ্যে গিয়ে
অথবা জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়ে সে কেবলা ঠিক করতে না পারে, এমন কেউ নেই যাকে সে কেবলা জিজ্ঞেস করবে কেবলা কোন দিকে, সাথে কম্পাসও নেই, তো এখন কিভাবে নামাজ পড়বে? ইসলাম বলেছে যে তার এখন নামাজ পড়ার এখন তার জন্য মাসআলা হলো সে ভালো করে চিন্তা করবে। বাচ্চাকে আলামত দেখে যদি সম্ভব হয় সূর্য চাঁদ তারা এগুলো দেখে যদি চিনতে পারে তো চিনে ফেললো, যদি তাও সম্ভব না হয় আকাশ মেঘাচ্ছন্ন কোনো ভাবে চেনা যাচ্ছে না, তাহলে সে গভীরভাবে পর্যবেক্ষণ করে যেদিকের ব্যাপারে তার অন্তরের মধ্যে জাগবে যে সম্ভবত এদিকেই কেবলা, সেদিকে ফিরে যদি সে নামাজ পড়ে, আর বাস্তবে যদি সেটা কেবলা নাও হয় তার তার নামাজ হয়ে যাবে। অপরদিকে যদি এমন হয় যে কেউ কোনো ভাবনা চিন্তা ছাড়া এমনি মুখস্থ একদিকে দাঁড়িয়ে গেল, সেদিকে যদি বাস্তবে কেবলা হয়ও তারপর তার নামাজ হবে, তার মানে সেখানে তার জন্য মাসআলা অন্যটা, স্বাভাবিক সময় মাসআলা অন্যটা। তো কোনো কিছুর মধ্যে তো মৌলিকভাবে পাওয়ার নেই, যার কারণে দেখা যায় সেই জাহেলিয়া যুগের মধ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন পশুকে ছেড়ে রাখতো। এখনো আমাদের মাজারগুলোর আশপাশে অনেক সময় দেখা যায় কোন পশুর, এখন হয়তো কমে গেছে, আগে এগুলো ছিল, পশুর গলায় ভিন্ন কালারের কিছু একটা বেঁধে এটা ছেড়ে দিয়েছে, এটা আল্লাহর নামে মানব, কেউ এটাকে ধরবেও না, এটাকে খাবেও না, এর কোনো ক্ষতিও করবে না, এটা এমনিই থাকবে। এছাড়াও কিছু মানুষ দেখা যায় তারা সেই বাজারের শীত নেই, যদি এটা নষ্ট হয়ে যায় তারপর খুব বরকতের সঙ্গে খায়। আমার বাসা তো সেই শাহজালাল মাজারের কাছেই, শাহজালাল মাজার থেকে 6 কিলো দূরে, তো সেখানে প্রায় দেখা যায় মাজারের মধ্যে সেই পচে যাওয়া তবা কি ভক্তির সঙ্গে খাচ্ছে। কিছু মানুষ আবার কাজও হয়ে যায়, অতি ভক্তি অনেক সময় মানুষের ভেতরে কিছু কাজ করে, মনস্তাত্ত্বিক কিছু বিষয় আছে, তো সেই পচে যাওয়া খাবার সেটার মধ্যে সে মনে করছে বরকত, সেই মাজারের ইট বালু ধুলিকণা এগুলোকে সে বরকতপূর্ণ মনে করে, সেই ধুলি মাথায় মাখায়, সেই ধুলিতে সে কপাল ঠেকায়, এটাকেই সে গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু ইসলাম, ইসলামের যে এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি কি সেরকম রাদিয়াল্লাহু কথাই স্পষ্ট ফুটে উঠছে, হজরে আসফার যেটাকে চুমু দিতে হবে, যেটাকে চুমু দেওয়া আমার হজের অংশ, সেই হজরে আসফারের ব্যাপারে তিনি স্পষ্ট বলছেন যে আমি জানি তুমি শুধুমাত্র একটা পাথর, তোমার কোনো পাওয়ার নেই, তোমার কোনো শক্তি নেই, তুমি না কারো ক্ষতি করতে পারো না কারো উপকার করতে পারো, আমি আমার রাসূলকে যদি দেখতাম না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করছেন আমি তোমাকে চুম্বন করতাম না, এটাই হলো ইসলামের তাওহীদ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো দ্বারা কোনো কিছু হয় না, আল্লাহ তাআলার ব্যাপারে যদি এই ভক্তি অন্তরের মধ্যে না বসে তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মধ্যে সে কবদ্ধ থেকে। আজকাল তো মানুষের অবস্থা হয়ে গেছে এমন, কেউ রিয়েল পীর আর কেউ ফেক পীর, কেউ ভণ্ড পীর আর কেউ হাকিকি পীর, পীরদের ব্যাপারে অনেকে এই পরিমাণ ভক্তি রাখে যে কেউ পীরকে নবীর পর্যায়ে নিয়ে যায়, কেউ নবীর থেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায়, কেউ নাউযুবিল্লাহ অগ্রসর হয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়, কেউ নাউযুবিল্লাহ অগ্রসর হয়ে আল্লাহ তাআলাকে ছাড়িয়ে আরো চলে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে দেখবেন অনেক ঘটনা, জাল ঘটনা, ভিত্তিহীন ঘটনা প্রচলিত আছে, যেগুলো আমাদের অনেক বক্তা বিভিন্ন মাসিলের মধ্যে বয়ান করে, এমন এমন কথা, এমন এমন আকীদা যেগুলো শুনলে একজন মুসলমান যে তাওহীদ যার ভিতরে আছে তার শরীরের পশম দাঁড়িয়ে যেতে বাধ্য, তার ব্যাপারে এমন এমন ভক্তি লালন করে, এমন আকীদা লালন করে যেন সেই পাওয়ার আল্লাহ তাআলার নেই, আল্লাহ তাআলা আদেশকে ফিরিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা শাস্তিকে রদ করে দিচ্ছেন, আল্লাহর সঙ্গে কেমন একটা মুখোমুখি অবস্থা। তো সেই ব্যক্তি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার নেই, তার কালেমা এমন হওয়া দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল কাদের জিলানী, যে আল্লাহ ছাড়া এবং আব্দুল কাদের জিলানী ছাড়া আর কোনো ইলাহ নেই, তার মানে ইলাহ হলো দুইজন। মক্কার মুশরিকদের তারা যে মুশরিক আমরা যে বলি তাদের শিরক কোথায় ছিল? তাদের শিরক এখানে ছিল যে তারা তাদের বিভিন্ন পীর বুজুর্গ লা মানাত উজ্জা নামগুলো হয়তো আমি শুনেছি যারা আমরা সিরাতের কিতাব অধ্যয়ন করি, লা মানাত উজ্জা এরকম আরো বিভিন্ন যে নামগুলো প্রচলিত এগুলো এক এক জামানার মধ্যে এক একজন বুজুর্গ ছিল, যেমন ধরে শাহজালাল মুজাহিদ ইয়ামান এসে ইয়ামান থেকে হিজরত করে ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে এসেছেন, তো অবশ্যই এটা তার বিরাট একটা কোরবান এবং এজন্য তিনি আমাদের দোয়া পাওয়ার যোগ্য, কিন্তু তিনি তো এজন্য ইসলাম নিয়ে এতটা নিজের দেশ থেকে হিজরত করে এই বাংলাদেশে আসেননি যে তাকে কেন্দ্র করে শিরক গড়ে উঠবে, মানুষ তাকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে যাবে এবং তার মাজারকে কেন্দ্র করে অশ্লীলতা বেহায়াপনা গাঁজা অন্যান্য নেশা এই সমস্ত জিনিস সেখান থেকে ছড়াবে, এজন্য তো তিনি এই কোরবানি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এজন্য এতটা কোরবানি করেননি যে মানুষ গিয়ে তার রওজা মোবারকের সামনে সিজদা করবে। সৌদি পুলিশদের সেখানে যারা হজে গেছেন দেখবেন যে সবচেয়ে বেশি পেরেশানিতে থাকতে হয় এই সমস্ত রাসূলের রওজা সহ অন্যান্য যে মোবারক জায়গাগুলো সেখানে কি এসে কখন যেন সিজদা করে শিয়ার করে, এবং আমাদের এই সমস্ত ভারত উপমহাদেশের অনেক অতি ভক্তিজন লালন করে তারা
তারা এই কাজটা করে, তারা মনে করে সেজদা করতে পারলেই মনে হয় সর্বোচ্চ সফলতা। অথচ আল্লাহ বলে দিয়েছেন শরিয়ত মানো শরিয়ত মানার মধ্যে সফলতা। যদি শরিয়ত দিতাম সেজদা করা, তাহলে সেজদা করার মধ্যে সফলতা থাকতো, কিন্তু যেহেতু আমি সেজদা করাকে শরিয়ত বানাইনি, সুতরাং সেজদা করার মধ্যে তোমার সফলতা নেই। তো সব ক্ষেত্রেই তো এই কথা। তো একজন মানুষ তখনই সফলতা লাভ করবে যখন সে কোরআনকে নিজের মতো বাস্তবায়ন করবে। আজকাল তো কোরআন বাস্তবায়ন করা দূরের কথা, কোরআন পড়তেই পারে না, এটা তো বড় একটা হাস্যকর কথা আবার দুঃখজনক কথা। কোরআন পড়তে পারে না, কেউ পড়তে পারলো এমন ভাবে যেন দাঁত ভেঙে যাচ্ছে, উচ্চারণ গুলো খুব অশুদ্ধ। এটা তো একজন মুসলমান সে কিভাবে তার খানা পড়া তার চাকরি ব্যবসা বাণিজ্য ঠিক থাকে, যে মানুষটা যে তার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলা তাকে যে বার্তা দিয়েছেন, হেদায়েতের যে মাধ্যম দিয়েছেন, সেই বার্তাকেই সে পার করতে পারে না। অথচ দুনিয়ার সব পারে, সে ফেসবুকের পোস্টও করতে পারে, সে অনলাইনে লম্বা লম্বা আর্টিকেলও করতে পারে, সে দুনিয়ার সব পারে, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েতের যে বাণী দিয়েছেন সেটা পড়তে পারে না। পড়লে শুদ্ধ হয় না, যদি শুদ্ধ হয় কোন রকম তাও কিছুই বোঝে না, এটাকে একটা মন্ত্রের মতো মনে হয়, সুমন্ত্র এরকম। তো এখানে উত্তম ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা যে পরিচয় দিয়ে দিচ্ছেন, যে মৌখিক দাওয়াত, আমলি দাওয়াত এবং অন্তরের মধ্যে পরিকল্পনা, এই তিনটে বিষয় হলো একজন মানুষের মুক্তির উপায় প্লাস দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার উপায়। দুনিয়ার মধ্যে চেতনা ব্যবসায়ী হওয়া সহজ, কিন্তু চেতনাকে বুকে ধারণ করা কঠিন। একজন বুজুর্গ মারা গেলে তার কবরকে মাজার বানিয়ে ফেলে সেখানে ব্যবসা শুরু করে ফেলা সহজ, কিন্তু সেই বুজুর্গের চেতনা তার জজবা নিজের মধ্যে ধারণ করা কঠিন। দশই মহরম আসলে একটা কল্পিত সেই লাশ বানিয়ে আস্তে আস্তে মিছিল করা সহজ, কিন্তু সারাটা বছর 365 দিন সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদর্শকে নিজের মধ্যে ধারণ করে রাখা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার দাবি করে সেই 12 নবুওয়াত আসলে একদিন রাস্তায় রাস্তায় বের হয়ে যাওয়া আর ইশকে রাসূলের দাবি করা সহজ, কিন্তু নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে সারাটা বছর প্রতিটা মুহূর্তে সেই রাসূলের সুন্নাহকে নিজের মধ্যে ধারণ করে রাখা কঠিন। কিন্তু আল্লাহ তাআলা সফলতা রেখেছেন একটার মধ্যে, মানুষ ছুটছে আরেকটার দিকে। আল্লাহ তাআলা সফলতা রেখেছেন শরিয়ত পালনের মধ্যে, আর মানুষ ছুটছে ফাঁপা বলির দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি তারা কবলা জুমার সুন্নাত আদায় করুন।